অনেকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়। বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও সোজা প্রশ্নের টি টোয়েন্টি ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজা সুজি। ডিবেটে নজর রাখবো, ডিবেটে আসবো, তবে তার আগে চোখ রাখবো হায়দ্রাবাদের দিকে, যেখানে এই মুহূর্তে কথা বলছেন, বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। कि जैसे पूरे तेलंगाना का स्नेह यहां इस मैदान में ही सिमट आया है, तेलंगाना के अलग अलग जिलों से आप यहां इतनी बड़ी संख्या में आए हैं, इस स्नेह के लिए, इस आशीर्वाद के लिए मैं तेलंगाना का अभिनंदन करता हूं, तेलंगाना की धरती को वंदन करता हूं। भाइयों और बहनों, आप सभी लोगों के स्नेह को ध्यान में रखते हुए ही हमने इस बार भाजपा की राष्ट्रीय कार्यकारिणी की बैठक हैदराबाद में कराने का फैसला किया था। बीते दो दिनों से यहां देश भर से भाजपा के प्रतिनिधि, अलग अलग राज्यों के मुख्यमंत्री आपके इस प्यार को, इस स्नेह को अनुभव कर रहे हैं। जिस तरह हैदराबाद शहर हर टैलेंट की उम्मीदों को नई उड़ान देता है, वैसे ही भाजपा भी देश की आशाओं अपेक्षाओं को पूरा करने के लिए दिन रात मेहनत कर रही है। इसलिए आज जब हम 21वीं सदी के समर्थ, सशक्त, आत्मनिर्भर भारत के रोड मैप पर काम कर रहे हैं, तब हैदराबाद में हुए भाजपा के इस मंथन का विशेष महत्व है। साथियों, तेलंगाना के लोग पूरी दुनिया में कड़ी मेहनत और देश के विकास के प्रति समर्पण के लिए जाने जाते हैं। तेलंगाना में कला, कौशल, कर्मठता भरपूर है। तेलंगाना प्राचीनता और पराक्रम की पुण्यस्थली है। यहां भद्राचलम में श्री राम से लेकर यादाद्रि में श्री नरसिम्हा तक, आलमपुर में जोगुलांबा से लेकर वरंगल में भद्रकाली तक, इस पवित्र भूमि से ईश्वरीय आशीर्वाद हमारे भारत पर अविरल बरसते हैं। विश्व प्रसिद्ध रामप्पा मंदिर से लेकर अद्भुत काकतीय तोरणम तक तेलंगाना का आर्ट और आर्किटेक्चर हमें गौरव से भर देता है। प्रताप रुद्र से रानी रुद्रमा देवी और कुमरम भीम तक तेलंगाना की इस वीर भूमि के शौर्य और बलिदान की गाथाएं अतुलनीय है। भद्राचलम
रामदासु से लेकर पालकुरी की सोमनाथ तक यहां के काव्य का माधुर्य, यहां के साहित्य का सौंदर्य पूरे भारत के लिए अमूल्य निधि है। इस धरती की ये आस्था, ये श्रद्धा और ये विरासत हमें जन जन की सेवा के लिए समर्पण की ऊर्जा देती है। इसलिए साथियों, ऐसे तेलंगाना का विकास, चौतरफा विकास भारतीय जनता पार्टी की पहली प्राथमिकताओं में से एक है। सबका साथ, सबका विकास, सबका विश्वास और सबका प्रयास के প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি যে কথা বলছিলেন আমরা শুনছিলাম, কিন্তু আবারও ফিরে আসব এই বাংলায়। এই বাংলায় যে কথা বলছিলাম যে সমস্ত স্পটলাইট ভাটপাড়ায়, কারণ ২৪ ঘন্টার মধ্যে একজোড়া খুন, একজোড়া শুটআউট ভাটপাড়া আছে, ভাটপাড়াতেই ২৪ ঘন্টার মধ্যে জোড়া শুটআউটের ঘটনা। এবার এক তরুণকে এই বাড়ির সামনেই গুলি করে খুন করা হলো, যা আরো একবার প্রশ্ন তুললো ভাটপাড়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সঙ্গে ব্যারাকপুর কমিশনারেটের ভূমিকাও এখন প্রশ্নের মুখে। পুলিশ কমিশনার মনোজ বর্মা নিজেই বলছেন, গত ৬ মাসে যে পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে ব্যারাকপুর এলাকা থেকে তা গত ৩ বছরে হয়নি। অর্থাৎ গোটা ব্যারাকপুর কমিশনারের যে বারুদ বন্দী তা কার্যত নিজেই স্বীকার করে নিচ্ছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা নিজে। কিন্তু এই পরিস্থিতি কেন হলো? ৬ মাসের মধ্যে কি পরিস্থিতি পরিবর্তন হলো? কি কারণে এত সংখ্যক আর্মস বা আগ্নেয়াস্ত্র তা উদ্ধার করা হলো বা উদ্ধার করা সম্ভব হলো, এতদিন কেন যায়নি? ব্যারাকপুর একটি কমিশনারেট এলাকা, তা সত্ত্বেও আইন শৃঙ্খলার এমন পরিস্থিতি কি করে হবে? কোথা থেকে আসছে এত অস্ত্র? বারবার কেন উত্তপ্ত হবে ভাটপাড়া? কলকাতার এত কাছাকাছি একটি জায়গায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা যাবে না কেন? এটা কি প্রশাসনের ব্যর্থতা নয়? সেই প্রশ্ন উঠছেই। কখনো বোমাবাজি, কখনো সংঘর্ষ, কখনো গুলি, ভাটপাড়ায় দুষ্কৃতী দৌড়তো যেন এক রোজ নামচার বিষয়। শনিবার ভাটপাড়ায় খুন হয় পুরসভার ঠিকাদার সালামউদ্দিন। পুরসভার বরাত পাওয়া নিয়ে বিবাদের জেরে খুন বলে খবর পুলিশ সূত্রে। ঘটনা ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ উঠছে, ভাটপাড়া পুরসভার টেন্ডার পাওয়ার খবর আগে থেকে লিক হওয়ার কারণে দুই পক্ষের ঝামেলায় খুন হন ওই ব্যবসায়ী। আর এই অভিযোগ নিয়েই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা অর্জুন সিং। টেন্ডার জন্যে মার্ডার হচ্ছে, তো যদি এটা জানা গেল, টেন্ডার বেরোবার ফল প্রকাশিত হওয়ার আগে যদি পেপার লিক হয়ে যায় যে কথাটা হয়, তাহলে সেই ধর তার জন্যই এটা যুবককে খুন হতো। ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার রাতে আরও একটি শুটআউটের ঘটনা ঘটে। শনিবার রাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো ভাটপাড়ার যুবক রোহিত দাসের। পুলিশ সূত্রে খবর, শ্যামনগর ২৬ নম্বর রেলগেটের শান্তিনিবাস পল্লীর বাসিন্দা রোহিত রাতে খাবার পর বাড়ি থেকে বেরোয়। তারপরে গুলির আওয়াজ শুনতে পান বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় বাবাকে ফোন করে রোহিত। তড়ি ঘড়িটাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। খুনের অভিযোগ উঠছে রোহিতেরই এক বন্ধুর বিরুদ্ধে। এইটা শুনে একটা চিৎকার শুনলাম, চিৎকার আমার শুনে আমার বউ, আমার বাড়িতে তালা দেওয়া ছিল, তালা খুলে বাইরে এসছে। যখন বাইরে এসছে দেখছে কি ছেলেটা ছটফট করছে, রক্ত পুরো। এবার আমি ওর পেছনে এসছি, দেখছি তো আমি বললাম, বাবা কি হয়েছে? বলে এ বাবা, এ বাবা আমাকে হাসপাতালে নিয়ে চলে আমাকে গুলি মেরে দিয়েছে। বলে ছেলের নামটা বল তো, করণ করণ বলছি। প্রকাশ্যে শুটআউট খুন, কোথা থেকে আসছে এত অস্ত্র? পুলিশ কমিশনার খোদ বলছেন, গত ৬ মাসে রেকর্ড পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে ব্যারাকপুর কমিশনারেট এলাকায়, যা গত ৩ বছরে হয়নি। আজ ৩ বছরের ফিগার আমি দেখছিলাম, এই বছর লাস্ট ইয়ার বা লাস্ট ৩ বছরে যা হয়েছে তার থেকে এই বছর প্রথম ৬ মাসে ম্যাক্সিমাম আম সিজ হয়েছে। এই বছর প্রথম ৬ মাসে মোর দেন ২০০ সিজ হয়েছে।
ক্ষমতায় আসার পরই ব্যারাকপুর কমিশনারেট করেছিলেন মুখ্যমন্ত্রী। এলাকাবাসীদের আশা ছিল কমিশনারেট হওয়ার পর নিয়ন্ত্রণে আসবে রাজ্যের আইন শৃঙ্খলা, কিন্তু কোথায় কি, ভাটপাড়া আছে ভাটপাড়াতে। রিপাবলিক বাংলা। আমরা যে কথা বলে এই প্রতিবেদনে গিয়েছিলাম সেই কথাটাই শেষ ছিল এই প্রতিবেদনে, ভাটপাড়া আছে ভাটপাড়াতেই। কেন বলা হচ্ছে তার কারণ ভাটপাড়া আজ এই জোড়া শুট আউটের জন্য এই যে লাইমলাইটে বা স্পটলাইটের তলায় এসেছে তা তো নয়, এর আগে অনেক ঘটনা ঘটেছে, এর মাঝখানে অনেক ঘটনা ঘটেছে, অনেক বোমা গুলি উদ্ধার হয়েছে, কখনো কেউ মারা গিয়েছেন, কখনো কোনো বাচ্চা বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মারা গিয়েছে সেরকমও ঘটেছে। এরকম তো রোজই হয়, আকছাড় হয়। আগে মানুষ ভাবতো যে আরে এরকম একটা ঘটনা ঘটলো, একজন মারা গেল, কিন্তু যখন আমরা আজকে দেখি যে ভাটপাড়া, ও আচ্ছা ভাটপাড়া ঠিক আছে, তার মানে এটাই বোধহয় হওয়ার ছিল, এখন কোথাও গিয়ে বোধহয় গা সওয়া হয়ে গিয়েছে। সাধারণ মানুষও এখন এটাই ভাবে, উত্তর চব্বিশ পরগনা, ব্যারাকপুর, ভাটপাড়া, এই সমস্ত জায়গাগুলো, জগদ্দল, এখানে বোধহয় এরকমই হয়। আমরা এই নিয়ে আজকে ডিবেটে আসবো, আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র, রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস মুখপাত্র সুপ্রিয় চন্দ, রয়েছেন প্রভাত দত্ত, রাজনৈতিক বিশ্লেষক, এবং আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানাকে, সেই সঙ্গে ফুয়াদ হালিম রয়েছেন সিপিআইএম নেতা আমাদের সঙ্গে। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাবো, প্রথমেই আসবো সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, আপনার কাছে আসছি কারণ আমরা মনোজ বর্মার কথাটা যদি ধরি, যিনি ব্যারাকপুর কমিশনারেটের সিপি, তিনি বলছেন যে গত ছ মাসে যে পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে এই ব্যারাকপুর কমিশনারেট এলাকা থেকে, গত তিন বছরে তা হয়নি। কি করে হলো এই গত ছ মাসে, কি পরিবর্তন হয়েছে? একই তো সরকার রয়েছে, একই প্রশাসন রয়েছে, সেই কমিশনারেট, কেন হঠাৎ এরকম কথা বললেন তিনি? নাকি এটা হতে পারে যে পুলিশ হঠাৎ এই ছ মাসেই প্রোঅ্যাক্টিভ হয়েছে? না, বিষয়টা সেটা নয়। যে ঘটনা কালকে ঘটেছে, আমি দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে তোমাদের এই চ্যানেলের এই বিষয়টা নিয়ে কালকের রাত্রিবেলার আটটার শোতে আমি ছিলাম আমাদের দল থেকে, ফলে পরপর দুদিন দুটো ঘটনা, পরপর দুদিন দুটো ঘটনা এবং চব্বিশ ঘন্টার অন্তরে, তুমি যে শোটার কথা বলছো ঠিক তারপরেই এই ছোট্ট ছেলেটি যার একেবারে ১৯ বছর বয়স সম্ভবত, তারও মৃত্যু হয়েছে, তাকে পেটে গুলি করা হয়েছে। ঠিক, আমি এই দুটো পরপর ঘটনা, এটা তো দুঃখজনক বটেই। এবার মনোজ বর্মার যে বিবৃতি, এখানেও পুলিশ কর্তারা রয়েছেন প্রাক্তন, উনি পুলিশই একটা তার দপ্তরের একটা সাফল্যের কথা তুলে ধরেছেন। এটা আগে যে হয়নি অস্ত্র উদ্ধার এমনটা নয়, অস্ত্র উদ্ধার আগেও হয়েছে, কিন্তু আপনারাও কভার করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যখন এই অস্ত্র উদ্ধারের বিশেষ একটা ড্রাইভের কথা বলেছেন, বিশেষ একটা উদ্যোগের কথা বলেছেন, তখন পুলিশ স্বাভাবিকভাবেই সেই কাজটা যখন করেছে আরও বেশি সাফল্য পেয়েছে। আচ্ছা, কিন্তু তবুও যদি একটা তুলনামূলক আলোচনা যখন করা হচ্ছে, সেটা যদি করা যায়, তড়িৎতপদারের সময়কার ব্যারাকপুর শিল্পাঞ্চলের অপরাধ প্রবণতা ও ২০১১র পরবর্তী অপরাধ প্রবণতা, এর ক্রাইম রেকর্ড বা পুলিশের রিপোর্ট চেক করলে বোঝা যাবে যে কতটা চেঞ্জ হয়েছে। না, ভার্সেসের মানুষের মৃত্যু নিয়ে কখনো ভার্সেস হতে পারে বলে আমি বিশ্বাস করি না, কিন্তু আমি মনে করি যে আগে যে এই অঞ্চলটা শিল্পাঞ্চল এলাকা, এখানে পুলিশ কর্তারা যখন বলবেন তখন দেখবেন অনেক কথা উঠে আসবে, এই শিল্পাঞ্চল এলাকাগুলোর সঙ্গে অপরাধ প্রবণতার একটা পরোক্ষ হোক, পেছন থেকে হোক, সামনে থেকে হোক, একটা যোগাযোগ রয়েছে। পুলিশ সেটা কতটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে, ভালোভাবে আটকাতে পারছে, তার উপর প্রশাসনের এফিসিয়েন্সি নির্ভর করে। সেটা বাম আমলে তড়িৎতপদারেরা যখন সময়টা দাপিয়ে বেড়াতে, স্বাধীনভাবে কাজ করে আর কতটা রাজনৈতিক প্রভাব নিয়ে কাজ করে, সেটা আমার মনে হয় ডিবেটের বিষয়। আমরা আসবো, আমরা আমি বিশাখাদি তোমাকে এক লাইন শুধু বলে দিই, তারপর বাকিটা বলবে, যে যে দুটো ঘটনা ঘটেছে, এই দুটো ঘটনা মানে মিয়ার অ্যাক্সিডেন্ট, এর সঙ্গে এটাকে পলিটিসাইজ করা, রাজনীতি করে কাউকে পেটে গুলি করা হচ্ছে, ২৪ ঘন্টা আগে আরেকজনকে মৃত্যুবরণ করতে হচ্ছে, এটা নিঃসন্দেহে এটা বেআইনি অপরাধ, এটা বেআইনি, এগুলো দুঃখজনক, আর তার মধ্যে বলা হচ্ছে এটা দুর্ঘটনা, এটা অপরাধ, কিন্তু এর সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই। দুর্ঘটনার সঙ্গে যদি অপরাধকে জড়িয়ে দেওয়া যায় তাহলে সেটা একটা অপরাধ, এটা দুর্ঘটনা, অপরাধ, আমরা দুঃখজনক, কিন্তু রাজনীতির কোনো যোগাযোগ নেই। আমরা একবার শুনে নেব যে সেই মনোজ বর্মা, সেই আমরা শোনাতে চাইবো, সুপ্রিয়কে শোনাতে চাইবো যে কি বলছেন মনোজ বর্মা। আর্মস প্রচুর সিজার হয়েছে লাস্ট ইয়ার থেকে, বা লাস্ট তিন বছরের ফিগার আমি দেখছিলাম, এই বছর লাস্ট ইয়ার বা লাস্ট তিন বছরে যা হয়েছে তার থেকে এই বছর প্রথম ছ মাসে ম্যাক্সিমাম আর্মস সিজ হয়েছে। এই বছর প্রথম ছ মাসে মোর দেন ২০০ সিজ হয়েছে, মোর দেন ২০০।
আমি এই কথাটাই কিন্তু বলছি যে তিন বছরে, আমি তিন বছরের গ্যাপটা মনোজ বর্মা নিজে বললেন যে তিন বছরে এত হয়নি, 200 আর্ম সিজ হয়েছে ছ মাসের মধ্যে, কি পরিবর্তন হলো? গ্যাপ নয়, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। মুখ্যমন্ত্রী বলবার পরে নিশ্চয়ই, যদি আপনার, আপনি যে চ্যানেলে কাজ করছেন, চ্যানেলের যদি ডেপুটি, মানে ডেপুটি এডিটর, সে যদি বলে যে একটা কাজ করছে, সেটা স্পেশাল একটা ড্রাইভ। একদম, কিন্তু আরেকটা বিষয় আমি একটা কথা বলি, আপনি আমার, আপনি আমার কথা বললেন সুপ্রিয়, আমি আমি সব গেস্টের কাছে যাব, কিন্তু আপনি আমার কথা বললেন, আমি আমার চ্যানেলে, না না আমি আপনাকে একটু বলি, আমি বলছি অপরাধের সঙ্গে মিলিয়ে দেওয়াটা রাজনীতিকে, এটা একটা বিরোধীদের হতাশার বহিঃপ্রকাশ, এটা নিঃসন্দেহে অপরাধ, নিঃসন্দেহে না, কারণ কালকে বলেছে, তুমিও তো বলো, কালকে তুমিও তো বলো, কালকে কালকে থেকেই বলেছে, কালকে, আরে বাবা তুমি এত জানো না, তুমি দেখে নাও, চেক করে নাও, ক্রস চেক করে কালকের কথা আজকে বলছে, তাহলে কাল দু, মানে মানে নিজের গালে নিজে জুতো মারতে হবে যদি কালকের কথা আজকে বলতে হয়, তুমি কেন বলছো মুশকিলের কথা, এই জুতো কালকের কথা আজকে জুতো ছোড়াগুলো অভ্যাস হতে পারে, আমি যাই, আমি সেটার মধ্যে যাব না, না আমার একটা ছোট প্রশ্ন আছে সজল বাবু এবং সুপ্রিয়, আমি এখানে উপস্থিত সমস্ত গেস্টদের কাছে এই প্রশ্নটা রাখছি, মুখ্যমন্ত্রী বলেছিলেন অতি সত্বর, বিশেষ করে বকটুইয়ের ঘটনার পর আমরা শুনেছিলাম সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন খুব তাড়াতাড়ি অত্যন্ত দ্রুততার সঙ্গে রাজ্যে যত আর্মস রয়েছে বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে, তারপরে আমি বলছি আমাকে শেষ করতে দিন, আমাকে শেষ করতে দিন, আমি বলতে চাইছি যে তাদেরকে মোমেন্টামের জন্য হয়তো বলেছেন, কিন্তু তাদের যেটা রুটিন কাজ সেটা কি তারা করবেন না যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী নিজে বলছেন, তাহলে এই ছ মাসে কি হলো, ছ মাস পর বেড়েছে কাজটা, এটা স্বাভাবিক ব্যাপার। আচ্ছা আমি সজল বাবুর কাছে আসি, সজল বাবু আমি সুপ্রিয়কে একটা প্রশ্ন করেছিলাম যে কি পরিবর্তন হয়েছে, যদি পরিবর্তনের কথা বলি, ছ মাসে যে পরিবর্তনটা আপাতভাবে আমাদের নজরে আসে সেটা হলো অর্জুন সিং, যার গড় বলা হয় এই ভাটপাড়াকে, সেই অর্জুন সিং ফুল বদলে বিজেপি থেকে তৃণমূলে গিয়েছেন, ছ মাসের মধ্যে যদি একমাত্র কোনো পরিবর্তন হয় তাহলে বোধ হয় এইটুকুই, আপনার কি মনে হয় সেই কারণেই কি এত অস্ত্র উদ্ধার হচ্ছে, কিন্তু ভাটপাড়া কিন্তু একই রকম আছে, ভাটপাড়ায় আগেও মার্ডার হতো, আগেও বোমাবাজি হতো, আগেও বোমা উদ্ধার হতো, আগেও আগ্নেয়াস্ত্র উদ্ধার হতো, ধরুন এই সমস্ত পুলিশ অফিসাররা যতদিন থাকবে ততদিন হবে, পুলিশ কমিশনার তিনি নিজে একটা ক্যামোফ্লেজ ড্রেস পরে আর্মি সাজার চেষ্টা করলেই তো আর তিনি আর্মি হতে পারেন না। আপনারা একটা আমার পুরনো সিনেমার কথা মনে পড়ে গেল যে গব্বর সে তুমি কোন বাঁচা সকতা হ্যায়, খুদ গব্বর ছ মাস আগে তো উনিই সিপি ছিলেন, ছ মাস আগে তো এমন নয় যে ছ মাস আগে সিপি অন্য কেউ ছিলেন, ছ মাস আগে পুলিশ কমিশনার ওখানকার উনিই ছিলেন, যদি ছ মাসে অনেক অস্ত্র উদ্ধার করে থাকেন আগের বছরগুলোর তুলনায়, সেগুলো যদি কম থাকে, যদি কম হয়ে থাকে, সেটা তো ওনারই ব্যর্থতা। একটু আগে বলছিলাম যে নিজের গালে জুতো নিজে মারা, এইগুলো হচ্ছে নিজের গালে জুতো নিজে মারা, কিন্তু আমি বলছি সুপ্রিয়রা সবেতে দুঃখ পায়, আমি আমি বলি সুপ্রিয়রা সবেতে দুঃখ পায়, হ্যাঁ কালকে একটি ছেলে বিদ্যুৎপৃষ্ট হয়েছে দুঃখ পেয়েছে, সোমবার গত সোমবার আরেকটা ছেলে বিদ্যুৎপৃষ্ট হয়েছিল দুঃখ পেয়েছিল, তার আগে একটা মানুষ ম্যানহোলে পড়ে গেছিল তাতে দুঃখ পেয়েছে, এই দুটো ছেলে তরতাজা, ভাই বলতে দে না, বলতে দে না ভাই, প্রতি দুটো ছেলে গুলি খেয়ে মেরেছে তাতেও দুঃখ পেয়েছে, আমার প্রশ্ন এত দুঃখ এরা রাখে কোথায়, রাতে ঘুমায় এদের, বলছে তড়ি তোপদার, আরে ভাই তড়ি তোপদারের হাত থেকে মুক্ত হওয়ার জন্যই তো পশ্চিমবঙ্গে পরিবর্তন এনেছিল বাংলার মানুষ, তুমি যদি সেই অপরাধকেই তুমি যদি উদাহরণ ইনস্ট্যান্স হিসেবে তুলে ধরো তাহলে তুমি ভালোটা কোথায়। পরের প্রশ্ন বলছে ব্যারাকপুর শিল্পাঞ্চল, শিল্প কোথায় ব্যারাকপুরে, কি কি শিল্প আছে আজকে বলতে পারবেন, বন্ধ হয়ে গেছে, আরে ভাই আপনাদের রাজত্বে কত 14 বছরে অর্জুন সিং দল, আরে ভাই বলতে হবে যে কত 14 বছরে, আরে ভাই এক পিজুস গোয়েল ব্যারি চা, দেখো তোমায় বলতে দেবো না কিন্তু বাবা, পিজুস গোয়েল তোমার গলা জোর বেশি বলতেই পারো, হ্যাঁ আমি পিজুস গোয়েল জোর বেশি, পিজুস গোয়েল জোর বেশি, আবার দাঁড়াও পিজুস গোয়েল ছাড়েন, সেই ভুলভাল বকছো, ভালো অর্জুন সিং দেখো প্লিজ, অনুরোধ করছি, আমি তো অনুরোধ করছি, অনুরোধ করছি, তো এবার বলছে স্পেশাল ড্রাইভ, আচ্ছা স্পেশাল ড্রাইভটা কি হকার ড্রাইভের মতন, পুলিশ আগে হকার ড্রাইভ করতো আমার বাড়ির সামনে, থানা বাড়ির সামনে একটা বড় বাজার, সেই জন্য আমি জানি বলতো হল্লা, আপনি আমায় একটা কথা বলুন তো, পশ্চিমবঙ্গে অস্ত্র ঢুকবে কেন, ঠিক এই জায়গা থেকে পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেকটা অস্ত্র রিকভারি মুখ্যমন্ত্রীর পরাজয়ের সমান,
মুখ্যমন্ত্রীর রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমি এই জায়গাটা বিহার হয়ে গেল, লন্ডন নয়, এটা দেখিয়ে দেয়। বিহার পাল্টে গেল, পশ্চিমবঙ্গটা বিহার হয়ে গেল। যাদের দায়িত্বে থাকে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা কি বলছেন আমরা শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। অনিল বাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে বারবার আমরা মোটামুটি যদি গড় করি তাহলে 15 দিনে একবার অন্তত বাটপাড়া থেকে খবর আসে বোমাবাজি হয়েছে, এরকম খবর আসে যে মৃত্যু হয়েছে, শুট আউট হয়েছে, আর এবারে তো 24 ঘন্টায় জোড়া শুট আউট। কেন এরকম হচ্ছে? না, আমার ভাতৃপ্রতিম সুপ্রিয় বলেছেন ঠিকই, ভালোই বলেছে, কিন্তু বলার মধ্যে হঠাৎ এরা যেমন কথায় কথায় গুজরাট আর ইউপি টেনে আনে, সেইভাবেও পুরনো মাননীয় তরিতপদার মহাশয়ের সময়টাও টেনে নিয়ে এলেন। কিন্তু আমি একটা জিনিস বলছি, যেটা সজল বলল 6 মাস আগে তো উনিই ছিলেন, যে মুখ্যমন্ত্রী বলবেন তবে হবে, আমরা তো কোনোদিন শুনিনি। হু প্রিভেন্টেড পুলিশ টু সিজ ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস ডিউরিং লাস্ট 10.5 ইয়ার্স? গত 10.5 বছরে কে বারণ করেছিল আর্মস? উনি আমার আইপিএস অফিসার, আমার রেসপেক্টেড লোক, কিন্তু একটা ডিসকাশন হচ্ছে তাই বলছি। উনি ডিসি ট্রাফিকও ছিলেন 2007-08, আমি চিনি। কিন্তু কথা হচ্ছে এই, যা তখন পুলিশ কমিশনার কে ছিলেন বা পুলিশ কে, বা উনি কমিশনার থাকুক না নাই, তো হু প্রিভেন্টেড পুলিশ টু সিজ দি ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ ডিউরিং লাস্ট 10.5 ইয়ার্স? গত 6 মাসে হয়েছে। এখন মুখ্যমন্ত্রী যাই বলেন পরের দিন ট্রেন থেকে একখানা সিজ হয়ে গেল। হ্যাঁ, ট্রেন থেকে আসতো, আমাদের সময় আসতো, 80-এর দশকে আসতো মুঙ্গের থেকে, এবং পরে প্রথমে সিঙ্গেল শট ফায়ার আর্মস আসতো, এখন পরে 6 চেম্বার এলো, সেগুলো তো ভালো ছিল না, কিন্তু মুঙ্গেরই অটো বলে পরিচিত ছিল। তারপরে তো মাননীয় নীতিশ কুমারজি দায়িত্ব নেবার পরে ওরা এখন এই পশ্চিমবাংলা খুব সেফ জোন পেয়ে গেছে, যার জন্য ওরা এখানে পিস অ্যাট দ্য হেভেন, ওরা সব এখানে চলে এসে আনার রিস্কও নিচ্ছে না। এত বছর ধরে এখন তো রিকভারি হচ্ছে, মুখ্যমন্ত্রী বলার পরে ট্রেন থেকে ধরলো। বা সীমান্তবর্তী যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলো সহজেই চলে আসছে। আর না, আমি বলছি ভাব বানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গকে। আমি বলতে এই ভাটপাড়া, জগদ্দল, কাকিনাড়া বরাবরই ডিস্টার্ব। এই পয়েন্টে আমি সুপ্রিয় সঙ্গে আলো কেন এক ছোট বাবু, বাবু কুণ্ডু যখন ছিল, ওরা যখন ছিল তখন ওখানে, না না বাবু কুণ্ডু ছিল ছোটবাবু, যে ছোটবাবু ওরাও যখন ছিল তখন ওখানে কাকিনাড়া জগদ্দলে প্রায় ওই জিনিস হতো, আমরা অনেকবার রেড করেছি, ওখান থেকে অনেকে ধরেও এনেছি, সে অনেক ইতিহাস। দেখুন একটা কথা বলতে চাইবো, কিছুক্ষণ আগে সজল বাবু একটা কথা বললেন না, যে 24 বছরে তো অনেকগুলো ভাঙা করা ছিল, অনেকগুলো অভিযোগ ছিল, তার জন্যই তো পরিবর্তন এনেছে সাধারণ বাংলার মানুষ। তাহলে কোথায় পরিবর্তন? লাইটে সুইচ হয়েছে, জ্বালানো লাইট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 10.5 বছরে আমি যদি দেখি, তাই বলে কি এটা ভেপার লাইট নাকি রে বাবা? কে বলে এটা ভেপার লাইট নাকি? যে আজকে জ্বালালে 3 দিন বাদে আলো দেবে, ডেভেলপমেন্ট মডেল এটা ফ্যানের মতো, এটা কি ভেপার লাইট যে আজকে জ্বালালে 3 দিন বাদে আলো দেবে? কথা বলছ আবার, পুরো আর্মস হাফ বানিয়ে দিয়েছে ম্যাডাম কমিশনার রেটকে। সুপ্রিয় কথার মাঝখানে কথা বলো না, কাউকে বলতে তো তারপরে বলবে, এটা কোনো কথা না। ওই রকম গন্ডগোল হয়েছিল বলেই তো লোকে চেঞ্জ চেয়েছে, তাহলে এখন কি পরিবর্তনের পরিবর্তন চাইতে হবে? তাহলে কি আমরা কি পরিবর্তনের পরিবর্তন চাইবো? অনিল বাবু আপনাদের সঙ্গে থাকুন, অনেকগুলো বিষয় আপনার সঙ্গেও কথা বলার আছে, কারণ পুলিশ এবং নিরাপত্তা জনিত অনেকগুলো প্রশ্ন রয়েছে। কিন্তু তার আগে এই যে 34 বছরের খতিয়ান নিয়ে বারবার প্রশ্ন ওঠে, সেই নিয়ে একবার কথা বলবো। আমাদের সঙ্গে ফুয়াদ হালিম রয়েছেন, সিপিআইএম নেতা। আপনাকে, আপনার কাছেই জানতে চাইবো, এই যে প্রথম থেকে যখন থেকে ভাটপাড়া, জগদ্দল, কাকিনাড়া এই সমস্ত জায়গার উত্তেজনা, সেখানকার বিভিন্ন ধরনের ঘটনা, দুষ্কৃতি কর্ম, সেই সমস্ত সামনে আসে, এই প্রশ্নগুলো কিন্তু ওঠে যে এর বীজ বপন কি হয়েছিল 34 বছর আগে, তাই এখন মহিরুহ হয়ে দাঁড়িয়েছে। হিসেবে ভারতীয় জনতা পার্টি তৃণমূলকে যাদের দায়িত্ব নিয়ে এই জিনিসটাকে আটকানো, তাদেরকে ছাড় দিয়েছেন। ফলে প্রথম প্রশ্ন আপনাকে, আমাকে ভাটপাড়ায় অতীতে হচ্ছে 1 সপ্তাহের মধ্যে হচ্ছে একাধিক মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বাম আমলে, সেরকম একটা হচ্ছে সপ্তাহ জানিয়ে দিই। দ্বিতীয় কথা যেটা বলছি, এই যে হচ্ছে এই গোষ্ঠী, এই গোষ্ঠী একটা বিশেষ হচ্ছে, তারা হচ্ছে ফোর্স হিসেবে তৈরি হচ্ছে গোটা গ্রাম বাংলার মধ্যে। তারা বেকার যুবক ছেলে, বক্তৃতায় আমরা দেখলাম বাদুর শেখ এরম হচ্ছে 20টি ছেলেকে
মাসে 20,000 টাকা দিয়ে তাদের হচ্ছে মোটর বাইক দিয়ে পেট্রোল পাম্পে ফ্রি তেল দিয়ে একটা হচ্ছে আর্ম ফোর্স হিসেবে ব্যবহার করছে। ওটা পশ্চিমবাংলায় এটা চলছে, একেবারে রাজনৈতিক মদপুষ্ট। কি বিজেপি কি তৃণমূল, বিজেপি তো হচ্ছে প্রতিযোগিতার মধ্যে আছে যে এই আর্মড ফোর্স যেন ওদের সঙ্গে চলে আসে, না আসলে ওরা এখানে পশ্চিমবাংলা ক্ষমতা দখল করতে পারবে না। টিভিতে বসে বড় বড় বুলি, কিন্তু একেবারে হচ্ছে নিচের স্তরে তারা নিগোসিয়েট করছে। একেবারে হচ্ছে অর্জুন সিংকে নিয়ে বিজেপি চেষ্টা করেছিল যে এই ফোর্সকে ব্যবহার করে তারা তাদের ক্ষমতার হচ্ছে সম্প্রসারণ ঘটাবে উত্তর চব্বিশ পরগনা। এবং আজকে হচ্ছে অর্জুন সিং দেখলো যে এই ফোর্সটাকে যদি পুষে রাখতে হয় তাহলে আমার হচ্ছে সরকারি হচ্ছে সহযোগী সহযোগী শক্তি হিসেবে থাকতে হবে, নাহলে এই ফোর্সকে আমি পুষে রাখতে পারবো না, এটাই হচ্ছে আমার ক্ষমতার উৎস। মানে তৃণমূলে চলে গেছে, ফলে বিজেপি ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করার মধ্যে হচ্ছে একটা মেকি ভাব রয়েছে, তৃণমূল একেবারে হচ্ছে পৃষ্ঠপোষক হিসেবে এখানে আছে। আপনি যেটা করছেন অত্যন্ত গুরুতর একটা অভিযোগ, কিন্তু আপনাদের বিরুদ্ধেও কিন্তু একটা অভিযোগ উঠে আসে যে এই যে আপনি বললেন বেকার যুবক যুবতী তাদের হাতে আর্মস উঠে এসেছে, কিন্তু এই বেকারত্ব শুরু হয়েছিল কবে থেকে? এই যে জুট মিল পেপার মিল এগুলো বন্ধ হওয়া শুরু হয়েছিল কবে থেকে? আমি বলছি আপনি তো একেবারে সহযোগী শক্তি বিজেপি এবং তৃণমূলে, আপনি হচ্ছে বাম আমলের হচ্ছে। আমি বুঝলাম না এই অভিযোগটা, ঠিক বুঝলাম না এই অভিযোগটা যদি আরেকবার বলেন। অভিযোগ তো তৃণমূল আর বিজেপি করছে না, অভিযোগ তো আপনি সংবাদ মাধ্যমের লোক করছে। আমি প্রশ্ন করলে অভিযোগ করা হয়, আমি প্রশ্ন করলে অভিযোগ করা হয় কি? প্রশ্ন তো তুলবো, সেই প্রশ্নটাকে আপনি অভিযোগ হিসেবে নেবেন নাকি কোন দলীয় প্রপাগান্ডা হিসেবে নেবেন সেটা তো একান্ত ভাবে আপনার বিষয়। তবে এই অভিযোগটাকে আপনাকে যে প্রশ্নটা করলাম সেই প্রশ্নের উত্তর দিলেন না। বেকারত্বের কথা বলা হচ্ছে সেখানে কি এই যে জুট মিল পেপার মিল এগুলো বন্ধ হয়েছিল সেগুলো তো এই 10.5 বছরে বন্ধ হয়নি, তার আগেই কিন্তু গোড়াপত্তন হয়েছিল, সেটার উত্তর দেবেন কি? নিশ্চয়ই আমি বলছি এই বিষয়টা হচ্ছে পৃথক। বেকারত্ব যদি বাড়ে তাহলে বেকারত্ব হচ্ছে দায়িত্ব আমাদের দেশের মধ্যে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় পক্ষের নিতে হবে, কিন্তু সেটা পৃথক আলোচনা। বেকার ছেলেদেরকে নিয়ে কি করা হচ্ছে? বেকার ছেলেদেরকে কি চাকরির জন্য আন্দোলিত করা হচ্ছে, না তাদেরকে হচ্ছে একটা হচ্ছে মদপুষ্ট হচ্ছে একটা লুম্পেন একটা আর্মি তৈরি করা হচ্ছে? অত্যন্ত গুরুতর অভিযোগ সুপ্রিয়র কাছে আসবে। সুপ্রিয় বেকার যুবক যুবতীদেরকে চাকরি না দিয়ে তাদেরকে কোথাও গিয়ে সেই বেকারত্ব সুযোগ দেওয়া হচ্ছে, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে, গুরুতর অভিযোগ ফুয়াদ আলিমের। অনেকগুলো বিষয় উনি বলেছেন, আমি ওনার বর্ষিয়ান মানুষ, অনেকদিন রাজনীতিতে আছেন তাই মাঝখানে বলিনি। এক নম্বর কথা হচ্ছে যে ওরকম কোনো কেসের উদাহরণ নেই, কেসের উদাহরণ না থাকাটাই স্বাভাবিক। কেস রেকর্ড কেস থানা অবধি পৌঁছতোই না, কেস থানা অবধি পুলিশ কর্তারা বসে রয়েছেন, ওই আমলে কেস থানা অবধি পৌঁছলে তারপর তো তার রেকর্ড তারপর তো তার ডেভেলপমেন্ট হয়, ফলে থানা অবধি পৌঁছতে দেওয়া হতো না, সংবাদ মাধ্যমকে কীভাবে কন্ট্রোল করা হতো তার একটা ছোট্ট নমুনা আজকে এখানেও দেখা গেছে। দ্বিতীয় বিষয়ে বলেছেন বেকার ছেলেমেয়েদের বেকারত্ব ইত্যাদি, বেকার ছেলেমেয়েদের সময়ে যারা ক্লাস ফাইভ থেকে এবিসিডি তুলে দিয়েছিল তারা আজকে বেকার ছেলেমেয়েদের বাংলা লুম্পেন বলবে, দেশের বেকারত্ব নিয়ে প্রবন্ধ লিখবে, একাডেমিক রিসার্চ পেপার লিখবে, এটা কিন্তু যাদের হাতে রাজনৈতিক শখ হতে পারে। আরে বাবা আগ্নেয়াস্ত্র, আমি বলেছি এসে গিয়েছে যারা একটা নিছক আড্ডা থেকে ফেরার সময় এক বন্ধু আরেক বন্ধুর পেটে গুলি করতে পারে। না না এরকম হয় না, এরকম হয় না। এই সজলদা প্রতিদিন বাড়ির সামনে আড্ডা মারে, আমি যেখানে থাকি আড্ডা মারি, কোন দিন গুলি কে মেরেছে কাকে? সেই ছেলেটি একজন বন্ধু এসে পেটে গুলি করে মেরে ফেললো, এটা কি খুব একটা কি মনে হচ্ছে? এটা কি খুব প্ল্যানফুলি? কিন্তু এটা তো স্বাভাবিক যে তাদের হাতে হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে, কি করে আসছে? না না দেখো, শোয়ে যখন আমরা একটা আলোচনা করছি এটা প্রাইম টাইম শোতে, সেই সময় চিপ কথাবার্তা বলা উচিত না। ধরা যাক 100টা ঘটনার মধ্যে যদি 0.001% জায়গায় একটা জায়গায় চুরি হয়, তার মানে ওই জায়গার সব ওই 0.1% সেই মানুষ যদি মারা যায় তাহলে সেই
ভাটপাড়ার লোক সংখ্যা যে বাংলা আমরা দেখছি সেই বাংলা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে বলতে হচ্ছে এই বাংলা আমরা দেখে বড় হইনি, এই বাংলা আমরা দেখতে চাই না, কিন্তু রোজ আমরা এই বাংলা দেখছি। শুধু ভাটপাড়া কাকিনাড়া জগদ্দল বা এই এই বেল্টের বাংলা নয়, বিভিন্ন জায়গায় যেভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, বোমাগুলি উদ্ধার হচ্ছে, সেটা কি কেন এভাবে কেন এই 10.5 বছরে যেন আরো বেড়েছে, এরকম কি মনে হয় আপনার? আমি তো রাজনীতির লোক না, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে 3 দশকের বেশি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনা করেছি এবং সেই সময় ভারতবর্ষের রাজনীতি এবং পশ্চিমবঙ্গের রাজনীতি আমাকে পড়াতে হয়েছিল দীর্ঘদিন ধরে। ভারতবর্ষের রাজনীতিতে যখন প্রতিযোগিতামূলক রাজনীতি শুরু হলো 60-এর দশকের শেষের দিক থেকে, তখন থেকেই এই সব ঘটনাগুলো বাড়তে শুরু করলো এবং কোনো কোনো রাজ্যে বিভিন্ন স্তরের মানুষ তাদের সেনাবাহিনী তৈরি করে অস্ত্র রেখে এসব ঘটনা ঘটাতে শুরু করলো। বিহারে তৈরি হয়েছিল, আসামের সেনা ছিল লাচিত সেনা, বিহারের সেনা ছিল ছোটো ছোটো সেনা, তৎকাল জমিদার ছিলেন তাদের। তো এইভাবে ভারতবর্ষ পরবর্তীকালে রাজনীতিতে যখন ঢুকে পড়লো ক্রিমিনালসরা, এটুকু মনে রাখা দরকার যে ক্রিমিনালসরা পলিটিক্যাল সাপোর্ট চাইবেনি, কারণ তাদের পলিটিক্যাল সাপোর্ট ছাড়া তাদের আত্মরক্ষা করা খুব মুশকিল। কিন্তু এটাও মনে রাখা দরকার যে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের মৌলিক অধিকার হচ্ছে জীবনের অধিকার, সুতরাং এই জীবনের অধিকারের সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। সুতরাং এই জন্যে রাষ্ট্রের দু ধরনের পরিকাঠামো থাকে, একটিকে আমরা বলি প্রশাসনিক পরিকাঠামোর একটা অংশ যেটাকে উন্নয়ন করবে, আর একটা হচ্ছে এই রাষ্ট্রের এই পরিকাঠামো যেটা পুলিশ পরিকাঠামো যেটা নিয়ে রাষ্ট্রের নাগরিককে সুরক্ষা দেবে। সুতরাং এই সুরক্ষা দেওয়ার প্রশ্নে যদি কোনো গাফিলতি হয় সেটা রাষ্ট্রের গাফিলতি বলে স্বীকার করতে হবে। পশ্চিমবঙ্গে সাম্প্রতিককালে হয়তো এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু আমি আমার অনুজ প্রতিম যে বন্ধু সুপ্রিয় চন্দ্র যেটা বলছেন তার সঙ্গে খানিকটা সহমত যে এই কোনো কোনো জায়গায় আরও বেশি পরিমাণে আমরা দেখেছি যে দুষ্কৃতি প্রবণ এলাকা কতগুলো জায়গা বেশি থাকে, বিভিন্ন কারণেই থাকে। সমাজে দুষ্কৃতীরা ঢুকে পড়ছে এবং সমাজে দুষ্কৃতীদের ঢোকা বন্ধ না করতে পারলে এই ধরনের ঘটনা বন্ধ করা যাবে না, এবং সমাজে ঢুকে ওরা রাজনৈতিক নেতাদের প্রশ্রয়ে থাকার চেষ্টা করছেন। যেখানে শাসক দল থাকেন সেই শাসক দলের প্রশ্রয় পাওয়ারই ওরা বেশি চেষ্টা করেন, কারণ তাদের বিরুদ্ধে পুলিশ খুব সক্রিয় থাকে। সুতরাং পুলিশের সক্রিয়তা বন্ধ করার জন্য যে শাসক দল তার প্রশ্রয় থাকার চেষ্টা করেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, আমি একটা কথা বলতে চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে আরও বেশি অস্ত্র উদ্ধার করতে হবে, আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। অস্ত্র উদ্ধার করার যে কাজকর্ম শুরু করেছেন এটা তার প্রমাণ, অনেক অস্ত্র উদ্ধার হয়েছে, কিন্তু অস্ত্র সরবরাহের উৎস যদি বন্ধ না করা যায় তাহলে কিন্তু মূল সমস্যার সমাধান করা যাবে না। একদম, আমরা এই জায়গা থেকে অনেকগুলো আপনার বক্তব্য থেকে অনেকগুলো পয়েন্ট পেলাম, সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে দেখে নেবো এই ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা ঠিক কি বলছে, বিভিন্ন দলের তরফ থেকে তাদের কি অবস্থান শুনবো। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বর্তমানে রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। বিস্ফোরণে তো আরও নেতা আছেন, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আছেন, পার্থ ভৌমিক আছেন, বিভিন্ন সময় এদের বিবৃতিতে শোনা যায়। তো অর্জুন সিংয়ের সঙ্গে তারা ঐক্যমত্য একটা তৈরি করে সেখানে শান্তি স্থাপনের ব্যবস্থা করবেন, এটা কিন্তু ওই আমার মনে হচ্ছে এদের নিজের মধ্যে ভাগ বটরা। আমার যতটুকু খবর আছে যারা সঙ্গে থাকে তারাই মেরেছে। কি হয়েছে এটা পুলিশ তদন্ত করবে, পুলিশ আমার সক্ষম আছে, ঠিক তদন্ত করে বের করবে। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার যে দ্রুত অবনতি হচ্ছে, লাগাতার গুলি এবং হত্যা তার সবথেকে বড় প্রমাণ। ভাটপাড়া তখন তৃণমূলের একার গড়, তৃণমূল সেখান থেকে ভেঙে বিজেপি, আবার বিজেপির থেকে এসে তৃণমূল, তৃণমূলের একার গড়, কী হচ্ছে এটা? পশ্চিমবাংলায় আইনের শাসন নেই, আইন শৃঙ্খলা বলে কিছু নেই, শুট আউট একটা নিত্যদিনের ঘটনা হয়ে গেছে, মানুষের জীবনের নিরাপত্তা বলে কার্যত কিছু নেই। আমরা একে
থেকে সবার বক্তব্যই শুনলাম, সবার সমস্ত দলগুলির যে অবস্থান এই ঘটনার প্রেক্ষিতে আমরা শুনলাম, এবং একদম শেষে আমরা শুনলাম সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, তিনি একটা কথা বললেন যে এই ভাটপাড়া তো অর্জুন সিং এর গড়, এই অর্জুন সিং এর গড়ে যখন এই কথা হচ্ছে তখন কিন্তু সরাসরি তৃণমূলের দিকে আঙুল তোলা হচ্ছে, কারণ এই মুহূর্তে ভাটপাড়ার গড় বলে যাকে বলা হয়, ভাটপাড়া যার গড় বলা হয়, সেই অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে সরাসরি অভিযোগ। সুপ্রিয়, না আমি প্রথম কথা বলি, শুধু তিনটে কথা বলবো তারপর বাকিরা বলুক। আমি প্রথম কথা বলি যে আমি প্রথমেই যে পয়েন্টটা ওঠালাম যে রাজ্যের পুলিশ, রাজ্যের প্রশাসন, রাজ্যের পুলিশ দপ্তর, পুলিশ কর্তারা তাদের মতো করে কাজ করছেন, মুখ্যমন্ত্রী কাজটা মনিটরিং করছেন, এবং সরকারের আন্তরিকতা নিয়ে, সরকারের এফিসিয়েন্সি নিয়ে, পারফরমেন্স নিয়ে কারোর কোনো সন্দেহ থাকার কথা নয়, কারণ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ধাপে ধাপে এগোচ্ছে, হচ্ছে এবং হয়ে যাচ্ছে। এবং দ্বিতীয় কথা, আজকে এখানে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রয়েছেন, অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, আমি ক্রস চেক করতে চাইবো, আমি যতদূর জানি ভারতবর্ষে আজকের দিনে দেখুন করাপশন, ক্রিমিনালাইজেশন এইসব ভারতবর্ষের পলিটিক্সে আছে, দীর্ঘদিন ধরেই আছে, কিন্তু আজকে ভারতবর্ষের নির্বাচিত জনপ্রতিনিধির মধ্যে যদি প্রশ্ন করা হয় কোন দলের সঙ্গে অপরাধীতে মানে অপরাধে অভিযুক্ত অথবা অপরাধী, এরকম মানুষজনের যোগাযোগ সবচাইতে বেশি, তথ্য বলছে রাষ্ট্রবিজ্ঞানের তথ্য, যে অধ্যাপক বসে আছেন, ক্রস চেক করে নিন, সেই দলটার নাম ভারতীয় জনতা পার্টি। ফলে এরা পলিটিক্স একটা ইস্যুকে আরে ওনে ক্রস চেক করে নিন, আরে তার মানে নিশ্চয়ই কোথাও আটা আছে, একটা অনেক আগে বলেছিলাম, আরে ভারতবর্ষে দুর্নীতি এবং পলিটিক্যাল পার্সোনালিটি এই নিয়ে যখন এই লিংক আমি একটা কথা বলি, প্রথমে বলি আপনার কাছে আমি একদম একদম ভাটপাড়ার গ্রাউন্ডে আসছি, ভাটপাড়ায় যাকে চার কথা বলা হয় সেই বেতাজ বাদশা অর্জুন সিং 6 মাস আগে আপনাদের কাছে ছিলেন, এখন তিনি সুপ্রিয়দের দলে এসেছেন, তাহলে কি সেই বিষয়টার জন্যই কি 6 মাসের মধ্যে এত বেশি সংখ্যক 200 আর্মস একেবারে 6 মাসে রিকভার হচ্ছে, এটাই কি এর অন্যতম কারণ? আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, তার আগে তো 6 মাস আগে আমি আরো হাইলাইট করছি, আচ্ছা আরো হাইলাইট করছি, 6 মাস আগে যখন তিনি ছিলেন সেই সময় কিন্তু বিজেপিতে ছিলেন এবং সেই সময় এত আর্মস রিকভার হয়েছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি 6 মাসের মধ্যে 2 মাস উনি চলেও গেছেন, তো ওই 200 আর্মস যে বললেন রিকভার হয়েছে, এটা লাস্ট 2 মাসে হয়েছে না আগের 4 মাসে হয়েছিল বলতে পারবো না। তো আমি দুটো কথা বলি, যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় দেখবেন হাফ করতে ভালোবাসেন, ল্যাংচা হাফ, রসগোল্লা হাফ, মিষ্টি হাফ, এরকম সাইকেল হাফ, সেরকমই কিছু কিছু অঞ্চলকে উনি ক্রিমিনাল হাব করে দিয়েছেন, আর্মস হাব করে দিয়েছেন, তার মধ্যে ভাটপাড়াটা একটা অন্যতম। অর্জুন সিং নমিনেশন দিয়েছিল কেন? হ্যাঁ ঠিক আছে, অর্জুন সিং এত তোমরা সালে এখন বর্জেরা এত সাধু, অর্জুন সিং কে নমিনেশন দিল কেন ভাই? আমরা নমিনেশন দিয়েছিলাম ওরা দলে, নরেন্দ্র মোদি অমিত শাহ নমিনেশন দিয়েছে প্রার্থী টিকিট দিয়ে, বুঝে গেছেন ভাই? বাবু শোনা, এমপি বাবু শোনা, আমরা পুরো সংসদ বিজেপি ঠিকই বলেছে, তো ঠিক বলছে, আমরা নমিনেশন দিয়ে জিতিয়েছিলাম, রেডি মালটা ওরা নিয়ে, আরে জিতেছে অর্জুন সিং, এখন ঘরে ঢুকেছে অমিত শাহ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন আমাদের ফুয়াদ্দাকে আমি দীর্ঘদিন চিনি, এখন তিলক কেটে সন্ন্যাসী হলে তো হবে না, ওনার ইতিহাস, রাজনৈতিক ইতিহাসটাও জানি, উনি এনআরএস এর ছাত্র রাজনীতি করতেন, কিভাবে করতেন না করতেন সে লাইনে এখন হাঁটছি না। উনি জোড়া খুনের কথা বলেছেন, উনি ভুলেই গেলেন এত তাড়াতাড়ি, বাঙালি এত স্মৃতি বিস্মৃত যে সঞ্জীব তীর্থঙ্কর কিন্তু ব্যারাকপুর শিল্পাঞ্চলের ছেলে, যাদের লাশটা রেল লাইনের ধারে পাওয়া গেছিলো, সরকার ওলটপালট হয়েছিল সেই সময়কার আমলে। আচ্ছা এবারে রয়েছে আপনার প্রশ্নের উত্তর, বেতাজ বাদশা। দেখুন কালকে যাকে দাদা বলেছি আজকে তাকে গাধা বলতে পারবো না, নিশ্চয়ই কিছু যন্ত্রণা, নিশ্চয়ই কিছু ব্যথা, নিশ্চয়ই কিছু বক্তব্য থেকে থাকবে, কিন্তু সব কিছু টিভির সামনে এনে তাকে এক্ষুনি বিষোদ্গার করতে যাব না। আমি প্রশ্ন করবো সরকারের কাছে, যে যাকে তোমরা দলে নিয়েছো, এমন তো নয় যে দল না হলে, অনেকে না নিলে সরকার পড়ে যেত, তবু দলে নিয়েছো, দল ভাঙানোর তোমাদের হ্যাবিট,
দল ভাঙানো তোমাদের নেশা, তাই তোমরা দলে নিয়েছো। আচ্ছা এবার প্রশ্ন করি, প্রায় অর্জুন দা বলতেন 128টা মামলা, আজকে কি বলছেন আমি জানি না, ওনার পুরনো কথা। আমি প্রশ্ন রাখতে চাই এই যে এখন দেখছিলাম মিলিটারি ড্রেস পরা কমিশনারকে, আমার প্রশ্ন তার কাছে, তিনি কি এই মামলাগুলো সব প্রত্যাহার করে নিয়েছেন? উনি যদি প্রত্যাহার না করে থাকেন তাহলে এই 128টা মামলায় আর্মস রিকভারিতে তার কাছ থেকে কত আর্মস রিকভার হলো না হলো সেই তথ্যও তো ওনাকে দিতে হবে। হ্যাঁ, তো অতএব এগুলো যেগুলো আজকে সুপ্রিয়রা বলছে যে মুখ্যমন্ত্রী বলেছেন আর্মস রিকভারি হচ্ছে, এগুলো কোনো কথা না। যেটা আমাদের প্রফেসর সাহেব বললেন সেটাই আসল কথা, যে সোর্স লিংকটা কোথা থেকে আসছে, আর্মসটা আসছে কোত্থেকে, সেখানে আপনারা বিহার আর আসাম থেকে বিজেপি শাসিত দুটো রাজ্য থেকে। আচ্ছা বিহার নিশীথ প্রামাণিককে জিজ্ঞেস করে তুমি পেয়ে যাবে, এটা তোমার উত্তরা উত্তরবঙ্গের বিট্টু রাজ্য নিশীথ প্রামাণিককে জিজ্ঞেস করে পেয়ে যাবে, আসাম থেকে ঢোকাচ্ছো বাংলাকে অশান্ত করার জন্য, ব্যাকডোর দিয়ে আমার ক্ষমতা দখলের জন্য। আই এগ্রি কি সোনা, আই এগ্রি। এবার প্রশ্ন করি, তোমাদের পুলিশ তখন কি খয়নেটিভ ছিল বর্ডারের? আরে কে বলে পুলিশ কি তখন খয়নেটিভ ছিল? হিমন্ত বিশ্ব শর্মা, আমরা না হয় বর্ডারের ওপার থেকে আসাম থেকে বন্দুকগুলো ঢুকিয়ে দিচ্ছি, তোমাদের পুলিশগুলো কত টাকার বিনিময়ে সেগুলো ছেড়ে দিচ্ছে, নাকি মুখ্যমন্ত্রী তাদের লুঙ্গি আর টুপি দেখে ছাড়ছে? এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কে কি বলছো? হিমন্ত বিশ্ব শর্মাকে লুঙ্গি আরে ভাই না, এই রাজ্যে যেগুলো লোকগুলো সকাল করে খেয়ে যাবে, আরে বোকা বোকা সকাল হয়ে এত বোকা বোকা কথা, একটা লিমিট থাকে, এত বোকা বোকা ভালো কিলের মতো কথা বলে সেটা দেখে অর্জুন সিং, কিন্তু তারপর তিনি দেখলেন যে তিনি যে কাজটা করতে চাইছেন, কোট আনকোট ফুয়াদ হালিম এই অভিযোগ করেছেন যে কাজটা করছেন সেই কাজটার জন্য সরকারি মদতের দরকার, সেই জন্য তিনি সরকারি শিবিরে গেছেন, সরকারি অর্থাৎ শাসক দলের শিবিরে গেছেন, সেই জন্যই কি তার এই ভুল বদল? আপনার কি মনে হয়? দেখুন এটা ভালো অর্জুন দা বলতে পারবেন, কারণ তিনি জুট শিল্প পাট শিল্প নিয়ে মুখ খুলেছিলেন, তার যা যা দাবি ছিল সমস্ত কটা দাবি কড়ায় গণ্ডায় কেন্দ্রীয় সরকার, পীযূষ গোয়েল নাম বলছিলেন একটু আগেও সুপ্রিয়, তো তিনি সবগুলোই মেনে নিয়েছিলেন। সবগুলো মেনে নেওয়ার পর তো আর তো আর কিছু বলার থাকে না, তখন কি কারণে গেলেন সেটা পিসিআর বাই বলতে পারবে। মুশকিল হচ্ছে এখন যদি আপনারা কেউ, আমি বলবো বিজেপিতে কেউ জয়েন করতে চায় তারা তো আর কালীঘাটে যায় না, কারণ ওখানে অনেকে শুয়ে থাকে, তাই এখন তারা ক্যামাক স্ট্রিটে চলে যাচ্ছে, আপনারা এখানে না গিয়ে ক্যামাক স্ট্রিটে গিয়ে এই প্রশ্নগুলো করুন। আমরা একবার ফুয়াদ দার কাছে আসবো, ফুয়াদ বাবু আপনার কাছ থেকে জানতে চাইবো, আমরা দেখলাম যে অর্জুন সিং তিনি ফুল বদল করলেন, শুধু ফুল বদল নয় ফুললি বদল হয়ে গেল তার, তো সেই জন্য যদি দেখি একজন মানুষ একজন ব্যক্তি তিনি পলিটিক্যাল পার্টি চেঞ্জ করলেন, কিন্তু ভাটপাড়ার মানুষগুলো যেমন ছিলেন তেমনই আছে, ভাটপাড়া যে জায়গা ছিল তেমনই আছেন। আমার কি হয়েছে আপনার সঙ্গে আমি সহমত নই, ভাটপাড়ায় হচ্ছে হিংসার মাত্রা অনেক 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 বেড়ে গেছে সাম্প্রতিককালের মধ্যে, আর যে কথাটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে আপনার চ্যানেলে বসে পশ্চিমবাংলায় অস্ত্র সংখ্যা বেড়েছে এটা তৃণমূলের প্রবক্তা গ্রহণ করেছে এবং বিজেপির প্রবক্তা গ্রহণ করেছে, উভয় পক্ষ একটি দেশ চালাচ্ছে একটি রাজ্য চালাচ্ছে, নির্লজ্জ ভাবে তারা একটা প্রস্তাব দিয়েছে যেটা কিন্তু আমি সমর্থন করছি, সজল যে প্রস্তাবটা দিল যে আমাদের এখানে হচ্ছে একটা আর্মস হাব হওয়া উচিত এবং তাই করে দিয়েছে, শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে দিয়ে দেওয়া উচিত, ফলে এই যে অস্ত্র হাব আমাদের এখানে তৈরি হবে এমন একটি লোককে দায়িত্ব দিতে হবে তৃণমূলের মধ্যে থেকে যেকে হচ্ছে বিজেপি সমর্থন করে, তখন দেখবেন এই জিনিসগুলো হচ্ছে খুব ভালোভাবে চলবে। রাজনৈতিক ভাবে যেটা বলা, বেকারত্ব যদি আমরা না কমাতে পারি, বেকারত্বের মাত্রা যদি বাড়তে থাকে এবং বেকার ছেলেদেরকে একেবারে হচ্ছে দৃষ্টিভঙ্গি বহন ভাবে হচ্ছে যদি যে দলগুলো আছে বিশেষ করে যে দেশ চালাচ্ছে বিজেপি আর যে রাজ্য চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, তারা যে উভয় সব পক্ষের সঙ্গে প্রতিযোগিতা করে, তাহলে এর থেকে তো দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না, ফলে এই অস্ত্র বিষয়টা হচ্ছে বাড়তেই থাকবে এবং পুলিশ হচ্ছে থুটু জাগান্নাথ হিসেবে পাশে দাঁড়িয়ে থাকবে, কোটটা পড়বে সাধারণ মানুষের ঘাড়ের উপরে। ঠিক এই জায়গা থেকে আমাদের এখানে সবাইকে ধন্যবাদ জানাতে হচ্ছে, কারণ এই যে ভাটপাড়ার কথা বলছি, ভাটপাড়া কাকিনাড়া জগদ্দল ব্যারাকপুর কমিশনারেট এই গোটা এলাকায় আমি জানি না, আজকে আমরা এই শো করছি, আজকে আমরা এই জোড়া শুটআউটের কথা বলছি, জোড়া মৃত্যুর কথা বলছি 24 ঘন্টায়, আবার 24 ঘন্টা বাদে কি হতে চলেছে আমরা সত্যিই জানি না, কারণ প্রত্যেকটা দিনই নতুন নতুন আপডেট আসে, নিউজ চ্যানেল হিসেবে আমরা সেই আপডেট দেখাই আর ভেতরে ভেতরে কোথাও গিয়ে গুমড়ে পড়ি যে এই বাংলা আমরা চাই না। প্রত্যেক প্যানেলিস্টকে আমাদের অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই আলোচনায় ডিবেটে আসার জন্য। তবে এখানে আমরা একটা বিরতি নিচ্ছি, আমাদের ডিবেট এখানে শেষ করছি, এরপর আজকের দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খবরগুলোর জন্য ফিরে আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকবেন।
আমরা এতক্ষণ যে বিষয় নিয়ে ডিবেট করলাম সেটা ছিল জগদ্দল, বাঁকুড়া এবং কাকিনাড়া এই সমস্ত অঞ্চলগুলোতে যেভাবে অস্ত্র ভান্ডার হয়ে যাচ্ছে সেই নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করছে সবাই এবং আমরাও মিডিয়া হিসেবে। আর তার পাশাপাশি আরেকটা ইস্যু, জ্বলন্ত ইস্যু, সেটা হলো খোলা তার। আর তা নিয়েই 24 ঘন্টার মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে। বাঁকুড়ার রেশ এখনো পর্যন্ত কাটেনি, রাজাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা এখনো দগদগে। এরই মধ্যে আবার উলুবেড়িয়াতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। ঘটনার জেরে আজ বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দমদম থেকে উলুবেড়িয়া সংখ্যাটা কিন্তু বাড়ছে, গত 24 ঘন্টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত বেড়ে 4। শনিবার বাঁকুড়া রাজাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর পর আবারও উলুবেড়িয়া দক্ষিণ গঙ্গারামপুরে, সেখানে খোলা তারের বলি 1। উলুবেড়িয়া মুসাপুরের বাসিন্দা ওই যুবক কাজ থেকে বাড়ি ফেরার পথে খোলা তারের বিদ্যুৎস্পৃষ্ট হয় বলেই স্থানীয় সূত্রে খবর। স্থানীয়রাই ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে, তবে হাসপাতালেই মৃত্যু হয় সেই যুবকের। ইলেকট্রিক তার ছিঁড়ে রাস্তায় পড়ে থাকে, ভাই কাজ করে বাড়ি ফিরছিল, সেই অবস্থায় সাইকেল নিয়ে তারে জড়িয়ে তারটা ছিঁড়ল কীভাবে, তারে হচ্ছে বিভিন্ন একটা পোস্ট থেকে আরেকটা পোস্টে ঘোড়া আছে নানা করে 7-8 জায়গায় প্রতিটা পোস্টে, এই গাফিলতির জন্য আজকে বড় দুর্ঘটনা হয়েছে। তার সঙ্গে হচ্ছে সেপটিক যে তার থাকে সেই সেপটিক তারও ছিল। 2 জুলাই 2022 উরুবেড়িয়া ছেঁড়া বিদ্যুতের তার প্রাণ কাড়লো এক যুবকের। একই তারিখ 2 জুলাই 2022 রাজাবাজারে, সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক কিশোরের। 2 জুলাই 2022 বাঁকুড়ায়, সেখানেও বিদ্যুতের তারে হাত লেগে মৃত 2। 2022 26 জুন হরিদেবপুরে বিদ্যুতের পোস্টে হাত লেগে এক ছাত্রের মৃত্যু। 2022 14 জুন হাওড়ার বাতিস্তম্ভে হাত লেগে এক মহিলার মৃত্যু হয়। 2021 22 সেপ্টেম্বর দমদমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় 2 ছাত্রের। 2021 21 সেপ্টেম্বর খড়দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় একই পরিবারের 3 জনের। 2021 11 মে রাজভবনের সামনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের। পরপর যখন খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হচ্ছে একের পর এক সাধারণ মানুষ, তখন রাজ্যের মন্ত্রী জানাচ্ছেন ঘটনার তদন্ত চলছে। বলছি রাজ্যে আবারও খোলা তারের কারণে মৃত্যু হয়েছে, আপনার নির্দেশ কি দফতরের আধিকারিকরা যথাযথভাবে পালন করছেন না? আমি কোন টিভি? আমি রিপাবলিক বাংলা থেকে। তো আপনার কোশ্চেনটা তো এরকম হওয়া উচিত, কোশ্চেনটা এমনভাবে করছেন, আমাদের অলরেডি তদন্ত শুরু হয়েছে। আপনারা কি আরও বাড়তি কোনো নির্দেশ দিচ্ছেন আধিকারিকদের? ঘটনার জেরে রবিবার সকালে উলুবেড়িয়া যায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা, তাদের ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ইন্সপেকশন করতে গিয়ে কি হয়েছে, এই লাইনটা কেন এরকম হয়ে আছে, আমি এটাকে চেষ্টা করছি রেকটিফাই করে দেওয়ার জন্য এক সপ্তাহ। মেইনটেনেন্স প্রবলেম ছিল, কিছুটা প্রবলেম আছে, কিছুটা কাজ স্টার্ট হয়েছে অন্য সাইডটাতে, এই সাইডটাতে ধরা হয়নি, এটা কাজটা এই সপ্তাহের মধ্যে আমি চেষ্টা করছি এটাকে কমপ্লিট করতে। খোলা তারের হাত থেকে কবে রেহাই পাবে সাধারণ মানুষজন, সেই প্রশ্নই উঠছে এখন। উলুবেড়িয়া থেকে স্বর্ণেন্দু মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। গত 1 বছর ধরে আমরা বলছি খোলা তার চলবে না, আর এবার বোধহয় বলার সময় হয়েছে বোমা গুলি চলবে না, কারণ দিনরাত গুলি চলছে ভাটপাড়ায়। 24 ঘন্টায় গুলিতে 2 জনের মৃত্যুতে ভাটপাড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে, শুরু হয়েছে রাজনৈতিক তরজা, ব্যর্থ শাসক দল সরব বিরোধীরা। কখনো শুট আউট, কখনো বা ট্রিগার ফসকে, গুলি যেন পিছু ছাড়ছে না ভাটপাড়ায়। আর এখানেই আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে একযোগে শাসক দলকে বিঁধেছে বিরোধীরা। প্রশ্নটা আইন শৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বর্তমানে রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ওই অঞ্চল সহ পশ্চিমবঙ্গের বহু অঞ্চলে সমাজ বিরোধীদের ওপরে প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই, এটাই বারবার প্রমাণিত হচ্ছে। পশ্চিমবাংলায় আইনের শাসন নেই, আইন শৃঙ্খলা বলে কিছু নেই, শুট আউট একটা নিত্যদিনের ঘটনা হয়ে গেছে, মানুষের জীবনের নিরাপত্তা বলে কার্যত কিছু নেই। যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ শাসক দল। সেটাও খুব দুর্ভাগ্যজনক, পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে। রাজনৈতিক তরজা নয়, ভাটপাড়া চায় শান্তি। কবে গুলি বারুদের শব্দ থেকে মুক্তি পাবে ভাটপাড়া? রিপাবলিক বাংলা।
সোজাসুজি সোনালীর প্ল্যাটফর্ম থেকে এই ডিবেট আজ এখানেই শেষ করছি। এরপর দেখুন জবাব চায় বাংলা নৈখের সঙ্গে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।